আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা বিপরীত শব্দ কিছু বিপরীত শব্দ সেগুলোর উচ্চারণ এবং অর্থ নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে আমি এবং আমার বোন আমরা দুই ভাই বোন একসাথে করব ঠিক করছি তো আমি একটা বলবো একটা বলবো এবং ওগুলো উচ্চারণ এবং ওগুলো অর্থ বলবো আমরা কিছু কিছু বা কিছু কিছু শব্দের উচ্চারণ হয়তো পুরোপুরি বাংলা হয়তো সঠিক না হতে পারে বাট আপনারা পিকচার দেখে বুঝতে পারবেন এটা অর্থ কী তো আমি একটা বলবো আর আমার বোন একটা বলবে আপনারা দিয়ে শুনবেন প্রথম যে শব্দটি ওটা হচ্ছে মানে মানে খালি আর ফুল ফুল ভরা আচ্ছা তুম মানে খালি ফুল ভরা আচ্ছা পরের যে শব্দটা লিক লিক মানে হাসি খুশি সুখী লেতেন মানে মন খারাপ মন খারাপ থাকা লেতেন লেতেন হ্যাঁ লিকলিক লিকলিক মানে সুখী হাসি খুশি আনন্দে থাকা হ্যাঁ আর লেস আর মানে যখন দুঃখ বা মন খারাপ রকম আচ্ছা পরের যে শব্দটা তুং তুং মানে অনেক ভারী লেত খুবই ফাতলা লেত পাতলা বা হালকা জিনিস পরের যে শব্দটা নি নি মানে নতুন গাম্মাল গাম্মাল পুরনো গাম্মাল পুরনো আচ্ছা উপ্ত অগেন উপ্ত মানে বিজি ব্যস্ত লেদিক 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 মানে খালি বা ফ্রি থাকে এরকম স্নাব স্নাব মানে খুব দ্রুত লং সাম লং সাম মানে আস্তে আস্তে বা গতিতে অভলেক্সেন এটা মানে দূরে অভলেক্সেন অনেক দূরে ন্যারা মানে কাছে ন্যারা কাছে গ্লদ গ্লদ মানে হ্যাপি খুশি আরে মানে রাগান্বিত অ্যাংরি যেটা

बिल्ली खाल खाल माने ठंडा बा ठंडा ओके हिट okay. हिट माने हॉट अनेक गरम मार्क मार्क अंधकार यूज यूज माने आलो रेन पुरिशकर रेन

মানে বৃদ্ধ ও মানে ইয়ং যুবক গামাল ও মেয়ক 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 মানে সফট যেটা আপনারা বালিশের ছবি দেখতে পাচ্ছেন সব বুঝতে পারছেন বালিশ খুবই সফট নরম জাতীয় বলা যায় আর হোড 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 মানে অনেক শক্ত যেমন এখানে পাথর বুঝেছে ওরা ফুল 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 মানে আগলি যেটা আর কি দেখতে অনেকটা খারাপ বাক্কার মানে বা সুন্দর যেটা বাক্কার মানে আর তোর মানে যেটা শুকনো তোর শুকনো বোধ মানে ভিজা রোপা রোপা মানে চিল্লানো বা করে কাউকে ডাকা ভিসকা ভিসকা মানে হচ্ছে ফিস ফিশ করে বলা আস্তে আস্তে বলো কানে কানে আমরা যেটা বলি হুম লং 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 মানে লম্বা কোট মানে শট जरा की खाटो कोट लॉन्ग लंबा कोट खाटो स्टार्क स्टार्क माने शक्तिशाली स्वाग माने दुर्बल स्वाग दुर्बल स्टार्क शक्तिशाली स्वाग दुर्बल विल्ड ভিল্ড মানে হচ্ছে বন্য যেটা আমরা বলি আর কি বন্য প্রাণী বা যারা একটু বেশি আর কি নড়াচড়া করে ওরকম ভিল্ড আর থ্যাম মানে হচ্ছে যারা আর কি নীরব প্রকৃতির আর কি তম নীরব যারা আর কি গৃহপালিত যেগুলো এগুলো ব্রেড ব্রেড মানে প্রশস্ত অনেক বা চওড়া স্মল স্মল মানে ছোট পাকিস্তান একটা এখানে বড় একটা গেট যেটা অনেক প্রশস্ত ছোট একটা দরজা এটা অনেক স্মল শক 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 মানে মোটা স্মল মানে চিকন স্মল মানে চিকন ইয়াঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল মানে পড়ি আর ইয়াবুল মানে শয়তান অ্যাঙ্গেল পড়ি ইয়াবুল শয়তান

আপনার ছবিটা দেখতে পারছেন যে অনেক সুন্দর জামা কাপড় আর ইনফর্মাল মানে যারা আর কি একটু কি কেমন থাকে আর কি কেমন কেমন থাকে তেমন কাপড় ঠিক থাকে না বা চুল বা চলাফেরা কেমন কেমন এরকম আমরা বলতে পারি যখন মানুষ অফিসে যায় তখন ফর্মালি যায় আর যেমন স্কুলে গেলে এত ফর্মালি যেতে হয় না এদেশে সো ওটাকে ইনফর্মাল বলা যায় হেমেল যে আপোন এইখনে গ্ৰুন্দ এটা কিন্তু লেগে আছে মাটির সাথে আর এখানে ইউপ একবারে মাটির নিচে লেগে গেছে এই জন্য স্টকিগ স্টকিগ মানে অগচল স্টেদাত 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 মানে ক্লিন আর কি সব পরিষ্কার পরিচ্ছন্ন সো স্টকিগ মানে অনেকটা অগচল আর স্টেদাত হচ্ছে যখন ক্লিন টিন থাকে এরকম ইন্নে ইন্নে মানে ভিতরে

Amra fast i båda dig. Du tror att du har båda dig i varje gulv. Tom, full, liklig, ledsen, tom, lätt, nöjd, gammal, oftagen, ledig, snabb, långsam, och läxen, nära, gladd, arig, upps, uh, Nej, och ut. Frisk, sjuk, dyr, billig, kall, het, mork, ljus, ren, smutsig, baken, sovande, gammal, ung, mjuk, hård, full, vacker, bott, torr, ropa, viska, lång,

তো পরবর্তী ভিডিও তো হয়তো আবার আমরা দুজনে মিলে আরেকটি ভিডিও করবো একসাথে বা এই শব্দগুলি থেকে গঠন করতে ওইটা দেখাবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম